হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব ইন্ডিয়ান পলিটি বা বলতে পারো ভারতীয় সংবিধান। যদি তুমি 11-12 এ পলিটি পড়নি, কোনো চিন্তা নেই, ভিডিওটা দেখতে থাকো, ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট। দেখো কি নিয়ে পড়ব আমরা। প্রথমে সংবিধান লিখে নিই, ঠিক আছে? সংবিধান, সংবিধান কি বলতো? আমি যদি বলি তোমরা যদি ভাই বোন আছো বাড়িতে, ঝগড়া হয় কিনা কাজের নিয়ে, যে তোর এই কাজটা মা বলে গেছে এটা তোকে করতে, ঝামেলা হয়ে যায়? কেন হয়ে যায়? কাজ নিয়ে ঘরে কেন ঝামেলা হয়? কারণ আমাদের বাড়িতে কোনো সংবিধান নেই। বলার মানে, যদি এমন একটা বই থাকতো যে বাবা মা লিখে দিত যে এই কাজটা বোন করবে, এই কাজটা ভাই করবে, এই কাজটা দাদা করবে, হাজবেন্ড এটা করবে, ওয়াইফ এটা করবে, হাজবেন্ড না থাকলে এই কাজটা ও করে দিয়ে যাবে, এরকম লেখা থাকতো, তাহলে কি কনফিউশন হতো? হতো না, ঠিক আছে? কিন্তু বাড়িতে তো সংবিধান রাখা সম্ভব নয়। বাড়ি চলে ভালোবাসা দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। কিন্তু দেশ কি শুধু আন্ডারস্ট্যান্ডিং উপরে চলবে? চলবে না। এখানে প্রচুর ধর্মের মানুষ, প্রচুর মতামতের মানুষ, ওদেরকে একটা কন্ট্রোলের মধ্যে আনতে গেলে একটা আইন বা কানুন চাই। তো একটা বই দরকার যেখানে সবকিছু লেখা থাকবে, সেই বইটাকেই তুমি বলতে পারো সংবিধান। এটা হলো একটা বুক। এটা কি একটা? একটা বুক, বুক অফ ল বলতে পারো, ল বা রুল এন্ড রেগুলেশন বলতে পারো, যেটা দিয়ে আমাদের দেশ চলছে, ঠিক আছে? এখানে এই সংবিধানেই আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে? প্রথমেই বলি যে সংবিধান বলে একটা জিনিস দরকার। এটা প্রথমে কোন দেশের মাথায় এলো, কোন দেশ বলেছি, ঠিক আছে? তো প্রথমে সংবিধান এসেছিল ইউকেতে। যদি বলি প্রথম সংবিধান কোথায় এলো, তো এটা এলো ইউকেতে, ঠিক আছে? ইউকে হবে, ইউকে সংবিধানটা অলিখিত সংবিধান, মানে প্রথম সংবিধানের আইডিয়া বা ধারণা কোথায় এলো, ইউকেতে এলো। কিন্তু ইউকের সংবিধানটা ওরালি, মানে খুব একটা পুরোপুরি লিখিত নয়। ইউকের সংবিধানটা কেমন? না, আনরিটেন। কেমন সংবিধান? আনরিটেন, অলিখিত সংবিধান। আমাদের বাড়িতেও এরকম সংবিধান চলছে, অলিখিত, যে বাইরের কাজ হলে ছেলেরা করবে, বাড়ির কাজ হলে মেয়েরা করবে, চলছে কি না? এটাকে ভেবে নিতে পারো অলিখিত সংবিধান। তো প্রথম সংবিধান কোথায় এলো? ইউকেতে। কিন্তু ওটা অলিখিত সংবিধান ছিল, মনে থাকবে। এবার প্রশ্ন হলো, তাহলে প্রথম কোন দেশ সংবিধান লিখলো? প্রথম লিখিত সংবিধান কোথায় এলো? ফার্স্ট রিটেন সংবিধান, প্রথম রিটেন সংবিধান কোথায় এলো? ইউএসএ তে এলো, ইউএসএ। বোঝা গেল? ইউএসএ তে প্রথম সংবিধান লেখা হয়েছিল। এবং ইউএসএর সংবিধানটা সব থেকে ছোট সংবিধান, স্মলেস্ট রিটেন সংবিধান, ঠিক আছে? তোমরা কমেন্ট করবে ইউএসএ সংবিধান কত সালে মানে কার্যকর হয়েছিল, এটা তোমাদের কাজ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি ভারতের সংবিধান কখন এলো, কার মাথায় এলো যে ভারতেও একটা সংবিধান দরকার? ভারত এত বিশাল একটা দেশ, ভারতকে চালাতে গেলে একটা সংবিধান চাই চাই, তাছাড়া একটা গণতান্ত্রিক ফেডারেল গভর্নমেন্ট আছে এখানে, সংবিধান চাই চাই, ঠিক আছে? তো কার মাথায় এলো সংবিধানের আইডিয়া ভারতে প্রথম? ভারতে বলেছি কিন্তু, তো ওটা লোকটার নাম হলো এম এন রয়, এম এন রয়। এর মাথায় প্রথম সংবিধানের আইডিয়া এলো যে আমাদের ভারতেও একটা সংবিধান চাই, ঠিক আছে? এম এন রয় নিয়ে আরো দু একটা পয়েন্ট আমি বলে দিই। যেমন এর লেখা একটা বই আছে, লিখিত বই, কি বই আছে? পিপলস প্ল্যান। কি প্ল্যান? পিপলস প্ল্যান বলে একটা বই আছে। এই কোশ্চেনটা আমার এনটিপিসি পরীক্ষায় দিয়েছিল, এনটিপিসি প্রিলি এক্সামে আমার দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, পিপলস প্ল্যান, এম এন রয় নিয়ে আরেকটা পয়েন্ট বলে দিই। এম এন রয় সেই লোক যে 1925 সালে সিপিআই বানিয়েছিল। সিপিআই, সিপিআই এর ফুল ফর্ম কি হবে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই সিপিআই টাই 1964 সালে এর নাম বদলে যায়, কি হয়ে যায়? সিপিআইএম, সিপিআইএম। বোঝা গেল? তাহলে এম এন রয় খুবই ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, সংবিধানের আইডিয়া এসেছে, সংবিধান তৈরি হয়ে যায়নি। সংবিধান কখন থেকে তৈরি হলো?
আচ্ছা সংবিধান তৈরি করার আমাদের কোনো এক্সপেরিয়েন্স ছিল ভারতীয় নেতাদের? না, ছিল না। ক্যাপাবিলিটি ছিল, শিক্ষিত লিডার ছিল, বাট এক্সপেরিয়েন্স ছিল না। ওই জন্য আমাদের দরকার হেল্প। কোথা থেকে হেল্প নেব আমরা? ইউকে থেকে, ঠিক আছে? কারণ প্রথম অলিখিত সংবিধান ওর দেশেই আছে, ওর থেকে আমরা হেল্প নেব। চলো দেখি কিভাবে হেল্প নিলাম। এটা না থাকবে, সাল গুলো নোট করবে। হ্যাঁ, 1946 এই সালে ব্রিটেন থেকে একটা টিম এলো, কি নাম বলো তো? ওর নাম ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন এলো ভারতে, ঠিক আছে? কোথা থেকে এলো এটা? লন্ডন থেকে, মানে ইউকে থেকে। কি জন্য ভারতে এলো? আমাদেরকে হেল্প করবে সংবিধান বানাতে, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে লিডার যদি বলি, তিনজন ছিল এখানে, এখানে তিনটে লোক এসেছিল। এটা ডাব্লিউপিতে কোশ্চেনটা দিয়েছে, আমি লিখছি। আমি একটা হলো, তোমরা খাতা লিখে নেবে, প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স ছিল এক নম্বর। দু নম্বর ছিল এ ভি আলেকজান্ডার। এ ভি আলেকজান্ডার। আরেকটা ছিল কি? স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস। এই তিনজন ছিল, এদের মধ্যে লিডার ছিল প্যাথিক লরেন্স। বোঝা গেল? ক্যাবিনেট মিশন কত সালে এলো? 1946। কজন এসেছিল? তিনজন, প্যাথিক লরেন্স, এ ভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। এরা কি করবে? বলছে দেখো, তোমাদের সংবিধান তোমরা বানাবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের একটা টিম বানাতে সাহায্য করবো। তোমরা একটা টিম বানাও, বা তোমরা টিম, টিমটার নাম কি হবে? তো ওই বছরই 1946 একটা টিম তৈরি হলো, যার নাম হলো গণপরিষদ। গণপরিষদ, ঠিক আছে? গণপরিষদ এটা তৈরি হলো। গণপরিষদের কাজ হলো সংবিধান তৈরি করা। বোঝা গেল? তুমি বলবে যে গণপরিষদের কটা মেম্বার ছিল, তো আমি বলবো এর মধ্যে মেম্বার ছিল তোমার গিয়ে 389 ছিল। 1946 এ গণপরিষদের কটা মেম্বার ছিল? 389। কিন্তু যখন পাকিস্তান আলাদা হয়ে গেল, বলছি না আমরা আলাদা সংবিধান বানাবো, তো আমরা বললাম যা বুঝে কর, আমরা ওদেরকে বাদ দিয়ে দিলাম। অনেকগুলো মেম্বার বাদ হয়ে গেল, পরে কটা রইল? 299। এটা হলো গিয়ে শেষমেশ মেম্বার, ভারতীয় মেম্বার বললে 299। বোঝা গেল? প্রথমে কটা মেম্বার ছিল? 389। পরে যখন পাকিস্তান আলাদা হবো বলল, তখন আমাদের মেম্বার কটা পড়ে রইল? 299। জিও রিচার্জ, এই মেম্বার গুলো গণপরিষদের মেম্বার হয়ে গেল। এদেরই কাজ হলো সংবিধান লেখা বা সংবিধান রচনা করা। কিন্তু আমাদের আইডিয়া ছিল না সংবিধান কি করে লিখতে হয়। তো প্রথমে কি চাই? এক্সপিরিয়েন্স। তার জন্য কি পড়াশোনা করতে হবে? যেমন আমরা পড়াশোনা করছি, দেশ বিদেশের লিডার গুলো চলে গেল প্রায় 60টা, 60 প্লাস কনস্টিটিউশন বা সংবিধান ভারতের লিডার গুলো পড়াশোনা করেছে, 60টা দেশের সংবিধান গুলোকে পড়েছে। ওখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো কাজের জিনিস, ওগুলো ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে। এবং এই জন্য ভারতের সংবিধান বিশাল হয়ে গেছে, ওয়ার্ল্ডের সব থেকে বড় লিখিত সংবিধান ভারতের সংবিধান। ভারতের সংবিধান কি? লার্জেস্ট সংবিধান, ঠিক আছে? লার্জেস্ট, সাইজে সব থেকে বড়। বুঝতে পারছো? 60টা কান্ট্রি থেকে ম্যাটেরিয়াল গুলোকে নেওয়া হয়েছে, ঠিক আছে? অনেকে বলে কপি করা হয়েছে, কপি করা বলে না। যখন আমরা কোন জিনিস শিখি এবং শিখে নিয়ে সেটা প্র্যাকটিক্যাল করি, ওকে কপি করা বলে না, ওকে বলে আন্ডারস্ট্যান্ডিং, ওকে বলে গ্রোথ, ঠিক আছে? ওকে বলে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। অনেকে বলে, যারা পড়াশোনা করে না, কম্পিটিটিভ লাইনে নেই, ওদের কাছ থেকে শুনেছি, ও ভারতের সংবিধান তো কপি করা। ভাই, কপি করা নয়, কারো কাছ থেকে যদি কিছু শিখি তো ওটাকে কপি করা বলে না, ঠিক আছে? চলো যাই হোক, ওটা বাদ দাও। তো 60টা কান্ট্রি থেকে আমরা কনস্টিটিউশন পড়েছি, শিখেছি এবং নিজের একটা কনস্টিটিউশন বানিয়েছি। চলো এবারে পড়টা মুছছি, তার বাকি ইনফরমেশন বলছি। দেখো, আমি বললাম যে কমিটি তৈরি হয়ে গেছে একটা, কি বললাম? গণপরিষদ। কত সাল তৈরি হলো? 1946 এ গণপরিষদ তৈরি হয়ে গেল, গণপরিষদ, যার মধ্যে 389 মেম্বার ছিল, কিন্তু এখন 299 মেম্বার পড়ে আছে।
আচ্ছা 299 মেম্বার পড়ে আছে ঠিক আছে এদের মিটিং হবে নিশ্চয় এরা তো মিটিং করবে না এমনি থরি যে তুই একা একা কাজ কর অনলাইন কাজ থরি হতো মিটিং করতে হবে তো প্রথম মিটিং কত সালে হলো 1946 কত ডিসেম্বর 9 ডিসেম্বর তারিখ ঠিক আছে 9 ডিসেম্বর এই দিন হলো প্রথম মিটিং এটা কি প্রথম মিটিং এখানে হলো এবারে মিটিং যে হলো 299 মেম্বার এর মধ্যে একটা প্রেসিডেন্ট থাকা উচিত গণ পরিষদের প্রেসিডেন্ট যে চেয়ারে বসবে এবারে হড়বড়ির মধ্যে ইলেকশন হয়নি তো চলো যে সিনিয়র আছে যে সিনিয়র মোস্ট আছে ওকে বানিয়ে দাও প্রেসিডেন্ট টেম্পোরারি তো কাকে বানানো হলো টেম্পোরারি প্রেসিডেন্ট তো তুমি বলবে অ্যানসারে সচিদানন্দ সিনহা ফার্স্ট টেম্পোরারি অস্থায়ী ও স্থায়ী প্রেসিডেন্ট কে হলো সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা বাংলা বানান ভুল হতে পারে ঠিক আছে মাফ করে দিও সচিদানন্দ সিনহা প্রথম প্রেসিডেন্ট টেম্পোরারি ঠিক আছে কিন্তু এটা তো 9 ডিসেম্বর যখন 11 ডিসেম্বর আরেকবার মিটিং হলো ঠিক আছে তখন পার্মানেন্ট মানে ইলেকশন দ্বারা পার্মানেন্ট প্রেসিডেন্ট সেট হয়ে গেল কে বলো তো পার্মানেন্ট প্রেসিডেন্ট কে গণ পরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট কে বা প্রথম প্রেসিডেন্ট কে তো তুমি বলবে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ আচ্ছা রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ কোন রাজ্যের লোক বিহারের লোক রাজেন্দ্র প্রসাদ কে কি বলা হয় অজাত শত্রু শত্রু নয় অজাত শত্রু ঠিক আছে আচ্ছা এবার সংবিধানটা বানাতে প্রচুর সময় লেগে গেছে সাতটা দেশের কনস্টিটিউশন পড়া ওকে ড্রাফটে লেখা বুঝতে পারছো তো সংবিধান তৈরি হতে শুরু করলো এই সাল থেকে এবার দেখো সংবিধান দুটো ডেট খুব ইম্পর্টেন্ট সংবিধান কখন রেডি হয়ে গেল তৈরি হয়ে হ্যাঁ কখন গৃহীত হলো আর কখন কার্যকর হলো দুটো ইম্পর্টেন্ট তো মনে রাখবে 1949 26 নভেম্বর এই ডেটটা মনে রাখবে আরেকটা 1950 26 জানুয়ারি এই ডেটটা মনে রাখবে ঠিক আছে 1949 26 নভেম্বর এই দিনে কি হলো সংবিধান গৃহীত হলো অ্যাডপ্ট গৃহীত হলো কি হলো সংবিধান সংবিধান গৃহীত হলো গৃহীত হলো সংবিধান গৃহীত হলো ঠিক আছে শুধু গৃহীত হয়েছে কার্যকর কবে থেকে হলো এই তারিখে 1950 26 জানুয়ারি সংবিধান কার্যকর হলো কাম ইনটু ফোর্স কার্যকর হলো সংবিধান কার্যকর হলো তো দেখো এই 26 নভেম্বর আর 26 জানুয়ারি দুটো ডেটকে কিছু না কিছু বলা হয় বলতে পারবে কি বলা হয় তো আমি বলবো তোমাকে 26 নভেম্বর যেহেতু সংবিধানটা গৃহীত হলো এই জন্য 26 নভেম্বর হলো সংবিধান দিবস কনস্টিটিউশন ডে কি দিবস সংবিধান দিবস ঠিক আছে আর 26 জানুয়ারি তোমরা অলরেডি জানো 26 জানুয়ারি কি রিপাবলিক ডে যেদিন পতাকা উত্তোলন হয় বোঝা গেছে চলো এবার নেক্সট বোর্ডটা একটু মুছি আচ্ছা আমি যদি বলি বলো তো তাহলে সংবিধান বানাতে কত সময় লেগে গেছে তোমাকে তো বললাম যে 1946 9 ডিসেম্বর ফার্স্ট মিটিং আর সংবিধান গৃহীত কখন হলো 1949 এর 26 নভেম্বর কত টাইম লাগলো টোটাল যদি টোটাল টাইম হিসাব করি টাইম যদি বলি কত লাগলো তাহলে হবে কত ঠিক বলেছো 2 বছর 11 মাস 18 দিন মানে 12 দিন কম 3 বছর লেগে গেছে ভাবতে পারছো কত বিশাল বড় সংবিধান হবে 2 বছর 11 মাস 18 দিন সংবিধানটা লিখতে লেগে গেছে আচ্ছা আচ্ছা যদি বলি সংবিধানটা মানে একটা কমিটি ছিল এখানে অনেকগুলো কমিটি ছিল হ্যাঁ আমি আগে বলে দিচ্ছি এই যে 299 মেম্বার ছিল গণপরিষদে ওদেরকে কমিটিতে ভাগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন কমিটির বিভিন্ন কাজ ছিল
একটা মেইন কমিটির নাম আমি তোমাকে বলবো, সেটা হলো গিয়ে কি কমিটি, খসড়া কমিটি। কি কমিটি? খসড়া কমিটি, খসড়া, খসড়া কমিটি, ঠিক আছে, খসড়া কমিটি বা একে ইংলিশে বলে ড্রাফটিং ড্রাফটিং কমিটি। এটা কবে তৈরি হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট কমিটি। আরো অন্যান্য কমিটি আছে, তোমরা কমেন্ট বক্সে লিখবে যার কি কি কমিটি ছিল এবং ওদের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কারা ছিল, তোমরা তোমাদের কাজ দিলাম, আমি মেইনটা বলে দিচ্ছি, ঠিক আছে। খসড়া কমিটি তৈরি হলো 29 আগস্ট 1946, এটা সবাই ভুল করে, 1947 হবে, 1947 এ তৈরি হয়েছিল খসড়া কমিটি। খসড়া কমিটি মানে এমনি ভাবতে পারো রাফ কপি বানাবে এরা, ঠিক আছে, সংবিধান গুলোকে রাফে লিখবে এরকম ভাবতে পারো। এই কমিটি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই তারিখটা বলে দিচ্ছি 29 আগস্ট, এটা এরকম মনে রাখবে, এটা স্পোর্টস ডে 29 আগস্ট। কার জন্মদিন বলো তো, ওটা তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে, তোমাদের কাজ দিচ্ছি, ছাড়বো না। 1947 খসড়া কমিটি, এখানে টোটাল 7 জন মেম্বার ছিল, কজন মেম্বার ছিল, 7 জন। তোমরা চাইলে মেম্বারদের নাম পড়তে পারো বইয়ে গিয়ে। এদের মধ্যে মানে চেয়ারম্যান কে ছিল খসড়া কমিটির চেয়ারম্যান, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বি আর আম্বেদকর, চলো ইংলিশ বাংলা মিলিয়ে, আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা, বি আর আম্বেদকর যদি নাম এলো তো আমি বলবো এর ধর্ম কি, শেষ জীবনে এনার ধর্ম ছিল কি, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম মানুষ। আর বি আর আম্বেদকর সম্পর্কে তুমি মনে রাখবে যেহেতু এর মেন রোল ছিল ড্রাফটিং কমিটিতে, এই জন্য একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এই জন্য ইনার নিয়ে ইনফরমেশন জানা খুবই দরকার। কি কি জানবে বি আর আম্বেদকর নিয়ে? দেখো প্রথমে দুটো ডেট, একটা হলো গিয়ে 14 এপ্রিল, 14 এপ্রিল এটা কি জন্মদিবস, ঠিক আছে। আচ্ছা, এটা 6ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর এটা বুঝতে পারছ মৃত্যু দিবস। আচ্ছা, বি আর আম্বেদকরের নামে একটা এয়ারপোর্ট আছে মনে হয় না, নাগপুরে, ইয়েস, নাগপুরে এর নামে এয়ারপোর্ট আছে, নাগপুরে এয়ারপোর্ট আছে, নাগপুর, নাগপুর এয়ারপোর্টটা বি আর আম্বেদকরের নামে আছে। আরেকটা ইনফরমেশন, ভারতের সবচেয়ে প্রথম ওপেন ইউনিভার্সিটি কার নামে তৈরি হয়েছিল? বি আর আম্বেদকরের নামে তৈরি হয়েছিল ভারতের প্রথম ওপেন ইউনিভার্সিটি, এবং সেটা কোথায় আছে, হায়দ্রাবাদে আছে। বোঝা গেল কিছু? এগুলো সব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট আরো কিছু বলি। আচ্ছা, এইদিকে লিখছি, বি আর আম্বেদকর হয়ে গেল। আচ্ছা, সংবিধানের মধ্যে একটা উপদেষ্টা ছিল, সংবিধান তৈরি করতে একটা অ্যাডভাইজার রাখা হয়েছিল, অ্যাডভাইজার উপদেষ্টা, ঠিক আছে। তো সাংবিধানিক উপদেষ্টা, সাংবিধানিক উপদেষ্টার নাম কি, অ্যাডভাইজারের নাম কি, অ্যাডভাইজারের নাম নাম ছিল কি ছিল, বেশ, বিএন রাও, হ্যাঁ, বিএন রাও, বিএন রাও, ঠিক আছে, বিএন রাও ছিল গিয়ে অ্যাডভাইজার, সাংবিধানিক অ্যাডভাইজার। টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল, সচিদানন্দ সিনহা। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিল, রাজেন্দ্র প্রসাদ, বিহারের লোকটা, প্রজাশত্রু, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি ভাইস প্রেসিডেন্ট কে ছিল, প্রেসিডেন্ট তো রাজেন্দ্র প্রসাদ, ভাইস প্রেসিডেন্ট কে ছিল, ওটা হলো HC মুখার্জি, HC মুখার্জি, ঠিক আছে, HC মুখার্জি ছিল ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, সংবিধানটা কত বড় বা কি, একটু হালকা আইডিয়া দিচ্ছি, বাকি অন্য ভিডিওতে বলবো, ঠিক আছে। চলো দেখি, এখানে একটা বক্স বানালাম, এমনি একটা বক্স বানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখছি পার্টস, এখানে লিখছি পার্টস, এখানে লিখছি কি লিখবো, এখানে তফসিল বা শিডিউল, তফসিল বা শিডিউল, হ্যাঁ, আর এখানে লিখছি আর্টিকেল, কি লিখছি এখানে, আর্টিকেল, আর্টিকেল। এটা হলো গিয়ে অরিজিনাল সংবিধান, এটা, ঠিক আছে, এই ঘরটা অরিজিনাল সংবিধানের, আর এটা প্রেজেন্টের, লিখে দিচ্ছি ব্লু 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 ব্লু, হ্যাঁ, এটা হলো গিয়ে অরিজিনাল, অরিজিনাল, হ্যাঁ, এটা হলো গিয়ে, এটা হলো প্রেজেন্টের ঘর, প্রেজেন্ট। দেখো আমাদের সংবিধানটা না
बहुत बार संशोधन संशोधन तो संशोधन चेंजेस देखो आगे ओरिजिनल संविधान स्थिर नय संशोधनी भारतीय संविधान कबार संशोधन 105 संविधान सुनले हासबे मात्र 27 बार संविधान संशोधन चाहते प्रचुर पुरानो संविधान किन्तु मात्र 27 बार संशोधन देखा।